বন্ধুরা, তোমরা অনেকেই জানো সিবিএসই বোর্ড তাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসকে রিডিউস করে দিয়েছে 30%। এখানে কথা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডও কিন্তু সেই পদক্ষেপ নিতে চলেছে যে আমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসকে রিডিউস করে দেবে। এখন সিলেবাসে কেন রিডিউস করা হবে এবং এই সিলেবাসকে রিডিউস করার ফলে স্টুডেন্টদের কি এফেক্ট পড়বে সে নিয়ে এই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব। এখন যেভাবে সিবিএসই বোর্ড রিডিউস করেছে সেই রকমভাবেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও রিডিউস হবে তা না, সরাসরি আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে বলে দিয়েছে যে আমাদের যেভাবে সিবিএসই বোর্ড বিভিন্ন পোর্শনকে বাদ দিয়েছে সেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাদ দেওয়া হবে না, এবং কিছুটা বিরোধিতাও করেছে সিবিএসই বোর্ডের সিলেবাস বাদ নিয়ে। কিন্তু আমাদের ভেবেচিন্তে বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেবাস রিডিউস করার কথা ভাবছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কিন্তু যেভাবে সিবিএসই বোর্ড তাদের সিলেবাস রিডিউস করেছে সেইভাবে একই রকমভাবে এর রিডিউস করা হবে না সিলেবাস, সেটা বলে দিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো সবার প্রথমে আমি আলোচনা করবো স্টুডেন্টদের সিলেবাসে কেন রিডিউস করা হবে, এবং তারপরে আলোচনা করবো স্টুডেন্টদের সিলেবাসকে রিডিউস করার ফলে ভালো হবে না খারাপ হবে, এই স্টুডেন্টদের কি এফেক্ট পড়বে ইন ফিউচার সেটা নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওতে দেখো এখানে সিলেবাসকে কেনই বা রিডিউস করা হবে, কেনই বা সিলেবাসকে কমানো হবে। দেখো এখানে আমি যদি 2019 বা 2020 স্টুডেন্টরা কিভাবে পড়াশোনা করেছে সেই কথা যদি আমি এখানে বলি, তো এক্ষেত্রে আমি দুটো ক্লাসের কথা বলছি, মেন মেন দুটো বোর্ড এক্সামের কথা, ক্লাস 10 আর হচ্ছে ক্লাস 12। এখানে আরও একটা যেটা যেটা সিলেবাসকে কভার করার পেছনে যাদের হাত রয়েছে সেটা হচ্ছে টিচার, ঠিক আছে। তো এখানে ক্লাস 11 হোক 12 হোক যে কোনো স্টুডেন্ট অথবা টিচারের কি এম থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বছরের এর যে সিলেবাসকে শেষ করা, সিলেবাসকে কি কভার করা, ঠিক আছে। তো এখানে যে সিলেবাস রয়েছে টোটাল সিলেবাস, ঠিক আছে, এই যে ফুল সিলেবাস ছিল এতদিন ধরে সেই সিলেবাসকে এই কভার আপ করা একদম শেষ পর্যন্ত, ইয়ারের শেষ পর্যন্ত যেখানে এক্সাম হবে, এই যে টাইমটুকু এখান থেকে শুরু করে এই যে টাইমটুকু ও প্রত্যেকে পেত, যদি আমি টিচারের কথা বলি বা ক্লাস 11 বা 12-এর স্টুডেন্টরা, তারা কিন্তু টোটাল 1 ইয়ার পেত, ঠিক আছে, এক বছর টোটাল পেতো সিলেবাসকে কভার আপ করার জন্য, ক্লিয়ার। এখন যদি এক প্রেজেন্ট এখনের কথা বলি, তো এখনও কিন্তু 2021-এ যারা পরীক্ষা দেবে, ঠিক আছে, 2021-এ যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দেবে সেই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে কি হচ্ছে ক্লাস 10 আর হচ্ছে ক্লাস 12 আর হচ্ছে টিচারও কিন্তু সেই একই রকম কি হচ্ছে এখানে তাদের যে ফুল সিলেবাস, ঠিক আছে, ফুল যে এর সিলেবাস রয়েছে সেই সিলেবাস কভার করার জন্য কিন্তু সেই এক বছরের পিরিয়ডটাই কিন্তু সে টিচার এবং স্টুডেন্টরা পাচ্ছে কি এক বছরের। তো এখানে ভালো করে একটা জিনিস অ্যানালাইজ করো, কেন এখানেও স্টুডেন্টরা এক বছর টাইম পাচ্ছিল, ঠিক আছে, এখানেও স্টুডেন্টরা এক বছর টাইম পাচ্ছিল। তো এখানে আমি 2019-20 অথবা আগের বছরগুলোর কথা যদি বলি আর 2021-এ যে স্টুডেন্টরা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে সিলেবাসকে কেন রিডিউস করার কথা বলা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে যে প্রত্যেক বছরই সিলেবাস শেষ করার জন্য স্টুডেন্টরা এক বছর পায়, এবছর কিন্তু পাচ্ছে তুলনামূলক এবছর কিছু সময় পাচ্ছে, কিন্তু আগের বছর টিচাররা কীভাবে তাদের সিলেবাস শেষ করত অফলাইন, পুরোপুরি কি হচ্ছে অফলাইন, অফলাইন মোডে কি হচ্ছে সিলেবাস শেষ করতো টিচাররা। কিন্তু এখন যদি বলি এখন কিন্তু টিচাররা অনলাইন মোডে পড়াচ্ছে, এবং কোনো কোনো জায়গায় তো অনলাইন মোডে পড়ানোর জন্য স্টুডেন্টদের এ সেই অনুযায়ী সামগ্রীও নেই যে অনলাইনে পড়াশোনা করবে, এ নেট কানেকশন নেই অনেক জায়গায়, তো স্টুডেন্ট অনেক অনেক স্টুডেন্টরা কী হচ্ছে পড়াশোনাও করতে পারছে না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা জেনারেলি দেখা গেলে টিচাররা কী হচ্ছে অনলাইন মোডে তাদেরকে তাদের সিলেবাসকে শেষ করছে। তো এক্ষেত্রে আগের বছরগুলো আর এই বছর এর মধ্যে একটাই পার্থক্য অনলাইন আর অফলাইন মোডের ক্ষেত্রে, যদি আমি এখানে টাইম পিরিয়ডের কথা বলি অনলাইনে এ যদি আমাদের পড়ানো হয় কোনো একটা চ্যাপ্টারে আমি যদি বলি আর অফলাইনে যদি আমাদের পড়ানো হয়, ঠিক আছে, এ সেক্ষেত্রে কিন্তু আমাদের কি মনে রাখতে হবে যে অনলাইনে কিন্তু তুলনামূলক একটু বেশি টাইম লাগে, কোনো একটা চ্যাপ্টারের কথাও যদি আমি বলি, কেন সেখানে যে স্টুডেন্টরা কি হচ্ছে টিচারদের সঙ্গে একটা যে কানেক্ট সেই কানেক্টটা অলরেডি করতে পারে না, বাট অনেক সময় নেট কানেকশনের প্রবলেম থাকে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে কিন্তু স্টুডেন্টদের প্রবলেম হয় এবং একটা সিলেবাস শেষ করতে অনলাইন মোডে এ সেক্ষেত্রে স্টুডেন্টের মানে টিচারদেরও একটা কি হচ্ছে বিশেষ টাইম লেগে যায়, যেটা ধরো একটা চ্যাপ্টার যদি অফলাইনে এ 2 ঘন্টায় শেষ হয়, ঠিক আছে, 2 ঘন্টা লাগে, সেক্ষেত্রে অনলাইনে সেটা 4 ঘন্টা লাগবে, প্রায় ডবল লাগে। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী যদি বলা যায় তাহলে সেই অনুযায়ী একই রকমভাবে যদি ধরি কমসে কম এইটা এই সিলেবাস শেষ করতে 1.5 বছর কিংবা 2 বছর লেগে যাবে অনলাইন মোডে, যদি আমি ক্যালকুলেশনের কথা বলি। তাছাড়া এখানে আরও একটা প্রবলেম রয়েছে, প্রচুর এরকম স্টুডেন্ট রয়েছে যেখানে তারা
অনলাইনে পড়াশোনা করতে পারছে না, কারণ তাদের কাছে সেই অনলাইনে পড়ার মতো সামগ্রী নেই বা নেট কানেকশন নেই। বিভিন্ন জায়গায় এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের আর্থিক অবস্থা সেই রকম নয়। যে স্টুডেন্টরা দেখছো আমার এই ভিডিও, তারা অবশ্যই অনলাইনে পড়াশোনা করতে পারছো কারণ ইউটিউব ইউজ করছো, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ভাবো যাদের মোবাইল নেই এবং যারা যাদের বাড়িতে একটাই মোবাইল রয়েছে, যারা বিভিন্ন কাজ করছে এর উপরে, তাদের একটু প্রবলেম ফেস করতে হচ্ছে, সেই কারণে এদিকেও প্রবলেম রয়েছে। এবং অনলাইনে পড়াতে গেলেও টিচারদের এবং স্টুডেন্টদের সেই পড়াটাকে অবজার্ভ করতে গেলে কিছুটা সময় লাগে। তো এখানে এটাই হচ্ছে রিজন সিলেবাসকে শেষ করে। তো এখানে আমি বলবো স্টুডেন্টদের, দেখো স্টুডেন্টের টাইম পিরিয়ড, স্টুডেন্টরা কিন্তু এই যে স্টুডেন্টরা ছিল ঠিক আছে, স্টুডেন্টরা কিন্তু এই এক বছর পুরো পাচ্ছে, টোটাল এক বছর আগেও পাচ্ছিল এখনও পাচ্ছে। এখন তাদের শুধু এক বছর পাচ্ছে না, এখন চিন্তা করা হচ্ছে তাদের যে সময়টা, যে সময়ে টাইমে পরীক্ষা করা হতো, পরীক্ষা নেওয়া হতো বোর্ড এক্সামগুলো, সেই বোর্ড এক্সামগুলোকেও পিছিয়ে দেওয়া হবে, মানে টাইমটাও তাদের এখানে কিন্তু বেড়ে যাবে। কেন সিলেবাস রিডিউস করার কথা চলেছে সেটা তো বুঝেই গেছো, কিন্তু এখন সিলেবাস রিডিউস যদি হয় তাহলে এই স্টুডেন্টদের কি প্রভাব পড়বে সেটাই তোমাদের আলোচনা করবো। তো এখন যদি আমি স্টুডেন্টদের কথা বলি, দেখো স্টুডেন্টরা কি করছে, এ স্টুডেন্টরা ধরো এখানে এ রয়েছে, এ আমি দুটো স্টুডেন্টকে নিয়ে কভার আপ করছি, যেহেতু খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্লাস টেনের মাধ্যমিক আর একটা কি হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক, যেটা হচ্ছে ক্লাস টুয়েলভের ঠিক আছে, দুটো ক্লাসের স্টুডেন্টরা ঠিক আছে। এই দুটো ক্লাসের স্টুডেন্টরা কি করবে, সবসময় যে বলবে যে 2020 যারা 2021 এক্সাম দিচ্ছে ঠিক আছে, তারা কি বলবে যে না সিলেবাস যদি রিডিউস করা হয় ভালো হবে, ক্লাস টুয়েলভেরও বলবে যে না ভালো হবে, কেন তাদের কম পড়তে হবে, তারা ভাববে না আমাদের কম পড়তে হচ্ছে খুব ভালো হবে, তারা কি এগ্রি করবে যে আমাদের সিলেবাসকে কমানো হোক, এবং তারা চাইবেও যে এই পরিস্থিতিতে মানে পরিস্থিতির মানে অজুহাত দেবে যে আমাদের সিলেবাসকে কমানো হোক। কিন্তু যদি একটা এক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে ঠিক আছে, এই তাদের কথা যদি বলি, তারা কিন্তু বলবে না সিলেবাস যাতে কমানো না হোক। কেন আমি বলি তোমাদের, যেটা ক্লাস নাইনের ক্ষেত্রে বলি, ক্লাস নাইনে এমন এমন কিছু চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু দরকার পড়ে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে সাজানো হয়েছে এইভাবে যাতে এই পরবর্তীকালে তোমরা যখন অন্য ক্লাসে উঠবে তখন তাদের এই আগে যেগুলো পড়াশোনা করে এসছো, যে চ্যাপ্টারগুলো পড়ে এসছো, সেই চ্যাপ্টারগুলোর ওপর ভিত্তি করে কিছু জিনিস থাকে। তো আগের চ্যাপ্টারগুলো যদি ঠিকঠাক করে না পড়ে দেখো, পরের ক্লাসে যখন উঠে যাও তখন তোমাদের প্রবলেম হবে। কেউ যদি ত্রিকোণমিতি ক্লাস টেনে খুব ভালো করে ত্রিকোণমিতি না করে তাহলে তার 11-12 খুব খারাপ যায়, সে বুঝতে প্রবলেম হয় এবং তার আবার ক্লাস টেনেরটা পড়তে হয়। সেরকমভাবে কিছু এরকম থাকে, হিস্ট্রিতেও থাকে, জিওগ্রাফিতেও থাকে, যে আগের কিছু পোর্শন থাকে, যে পোর্শনগুলো তারা যদি না শেখে তাহলে কি তাদের প্রবলেম হয়। তো এখানে তোমাদের সেই কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন বোর্ড চেষ্টা করছে যাতে তোমাদের সিলেবাসকে রিডিউস করা হয়। কিন্তু তাও আমি বলবো তোমাদের যে সিলেবাসগুলো তৈরি করা হয় না, সেগুলো তোমাদের এর কথা মাথায় রেখেই করা হয়, যে ক্লাস নাইনে যে পোর্শনগুলো তৈরি করা হয়, যে ক্লাস নাইনেরটা পড়ে তোমরা ক্লাস টেনে উঠবে, এবং ক্লাস নাইনের জিনিসগুলো তোমাদের হেল্প করবে ক্লাস টেনেরগুলো পড়ার ক্ষেত্রে। তো ক্লাসে নাইন, কেউ যদি ক্লাস নাইনে ফাঁকি মারে বা ক্লাস নাইনে যদি পড়াশোনা না করে সেক্ষেত্রে কী হবে, ক্লাস টেনে যখন উঠবে তার প্রবলেম হবে। সেরকমভাবে যদি কোনো চ্যাপ্টারকে সিলেবাসকে রিডিউস করা হয় ঠিক আছে, সিলেবাসকে রিডিউস করা হয়, তো সিলেবাসকে যদি কমিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কী হবে, সিলেবাসে কিছু কিছু এরকম অধ্যায় থাকবে যেগুলো বাদ চলে যাবে ঠিক আছে। বাদ চলে গেলে কী হবে, ক্লাস নাইনের স্টুডেন্টরা যখন ইলেভেনে উঠবে ঠিক আছে, ক্লাস ইলেভেনে উঠবে তখন কী হবে, তাদের প্রবলেম হবে, তাদের তারা পুরো কমপ্লিট করতে পারবে না সিলেবাসকে। এ যখন ক্লাস টুয়েলভ উঠবে সেক্ষেত্রেও তাদের কী হচ্ছে, স্টুডেন্টদের প্রবলেম হবে। তো এখন তো স্টুডেন্টরা বুঝতে পারছে না, ক্লাস নাইন টেনের স্টুডেন্টরা যদি ভাবে যে না আমাদের সিলেবাস কমে যাচ্ছে, এ আমাদের সময় একই থাকছে, উল্টে আমাদের সময় হয়তো বাড়িয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেকটা ভালো ব্যাপার যে আমাদের সিলেবাস কম এবং আমাদের সময় বেশি, আমাদের উচ্চ মাধ্যমিক আমাদের ভালো রেজাল্ট হবে, আর যদি আমি উচ্চ মাধ্যমিকের কথা বলি সেম উচ্চ মাধ্যমিক আমাদের ভালো রেজাল্ট হবে, তো সেক্ষেত্রে কী হবে পরবর্তীকালে সুবিধা। এরা ধরো ফার্স্ট ইয়ারে কেউ ম্যাথামেটিক্স নিয়ে পড়েছে, সে ফার্স্ট ইয়ারে এই ম্যাথামেটিক্স বা কেমিস্ট্রি বা ফিজিক্স বা বায়োলজি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ুক না কেন, তার কী হবে, ফার্স্ট ইয়ারে অসুবিধা হবে ঠিকই হবে, কলেজে সে যখন উঠবে তখন তার কলেজে প্রবলেম হবে। তো এখানে আমি যে কোনো স্টুডেন্ট প্রত্যেক ক্লাসে, ক্লাসে ওয়ান থেকে শুরু করে শোনা যাচ্ছে ক্লাস টুয়েলভ পর্যন্ত কমানো হবে, সবার প্রথমে আমাদের বোর্ড বলছে যে ক্লাস টেন আর টুয়েলভের সিলেবাসের কমানোর কথা ভাবা হচ্ছে, কিন্তু এখানে ক্লাস টুয়েলভ না টুয়েলভ না, যে কোনো স্টুডেন্টের কিন্তু প্রভাব পড়বে অন্যান্য ও ক্লাসে যখন সে উঠবে তার সেই প্রবলেমটা ফেস করতে তার হবে। তো এখানে আমি বলে রাখি সিলেবাস যদিও বা কমিয়ে দেয়, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো সিলেবাস কমিয়ে দিলেও তোমরা কিন্তু প্রত্যেকটা সিলেবাস কভার করবে। আর একটা জিনিস খুব গুরুত্ব সহকারে শুনবে, প্রত্যেকে স্টুডেন্টের যে সিলেবাস নিয়ে এই ম্যাটারটা কিন্তু একটা কারণে, যে স্কুল ঠিক আছে, এই স্কুল তোমাদের ওপেন হচ্ছে না ঠিক আছে, স্কুলটাই হচ্ছে বিগ প্রবলেম, স্কুল এখন ওপেন হচ্ছে না এই COVID-19 এই পরিস্থিতির জন্য। কিন্তু স্কুল ওপেন না হলে এই কি আমাদের পড়াশোনা হবে না, স্কুল ওপেন হলে কতটা পড়াশোনা হতো না, আমি এই নিয়ে একটা ভিডিও করবো, যে স্কুল ওপেন হয়নি বলে তোমাদের অনেক বেটার
ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, কেন যারা ইলেভেন টুয়েলভ দিয়ে দিয়েছে তারা অবশ্যই তোমরা কমেন্ট করবে, যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিচ্ছ এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট করবে যে ক্লাস ইলেভেন টুয়েলভে স্কুলে কী ধরনের পড়াশোনা হয়। আমি জানি না কোন স্কুলে কীরকম ধরনের হয়, আমি গভর্নমেন্ট বলি, আমার প্রচুর স্টুডেন্ট রয়েছে গভর্নমেন্ট আমি পড়াচ্ছি, আমি মিশনের স্টুডেন্ট পড়াচ্ছি, আমি অন্যান্য আদার্স স্টুডেন্ট আমাদের যে এরিয়া আছে ওই এরিয়া ওয়াইজ আমি পড়াচ্ছি। তো সেক্ষেত্রে আমি কিন্তু লক্ষ্য করছি যে ক্লাস ইলেভেন টুয়েলভে এই স্কুলে, এবং আমিও পড়াশোনা করেছি ক্লাস স্কুলে, কিন্তু সেরকম ভাবে পড়াশোনা হয়নি, এবং স্কুলে যে জিনিসগুলো বাজে হয় স্টুডেন্টদের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভে বাজে দিকগুলো রয়েছে সেগুলো স্টুডেন্টদের ফেস করতে হচ্ছে না। সেই কারণে স্টুডেন্টরা যদি স্কুল এখন যেহেতু হচ্ছে না সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ভালো ব্যাপার, তারা স্টাডির জন্য টাইম পাচ্ছে এবং তারা তাদের যে এম রয়েছে সেই এমকে এমটা যে রয়েছে সেই এমের পেছনে দৌড়াতে পারছে, তার এখানে কোনো নেগেটিভিটির দিক চলে আসছে না। যদি স্কুল খোলে তাহলে প্রচুর নেগেটিভিটি রয়েছে এবং প্রচুর এরকম বাজে বাজে দিকে স্টুডেন্টরা চলে যায় যেক্ষেত্রে তাদের পড়াশোনার থেকে ফোকাস চলে যায়, এখানে স্টুডেন্টদের ফোকাস থাকছে পড়াশোনার প্রতি। এই কথাটা সবাই এগ্রি করবে যারা ক্লাস ইলেভেন টুয়েলভ পড়ে এসে, আমি মনে করি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার এই কথা এগ্রি করবে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে লেখো যে আমাদের আমি যেটা বললাম সেটা সঠিক কিনা। তো এখানে দেখো স্কুল যেহেতু তোমাদের নেই, তোমরা প্রিপারেশনের জন্য টাইম পাচ্ছ এক্সট্রা, তো তোমাদের স্কুলে গিয়ে এমন কিছু পড়াশোনা হয় না। প্রত্যেকটা স্টুডেন্টই কী হচ্ছে প্রাইভেট টিউটারের উপর ডিপেন্ড করে থাকে, এবং প্রাইভেট টিউটাররা কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছে এবং তাদের একটা দায়িত্ব থাকে সিলেবাস শেষ করা। সেক্ষেত্রে আমার মনে হয় না স্টুডেন্টদের সেরকম কোনো প্রবলেম হবে যে এর জন্য সিলেবাসকে রিডিউস করা কোনো মানে হয় না। হয়তো তাদের টাইম দেওয়া হোক, কিন্তু আমার মনে হয় না স্টুডেন্টদের সিলেবাসকে রিডিউস করা, আমার কথা হয়তো কিছু হবে না, বোর্ড যেটা ডিসাইড করবে সেটাই হবে। এবং সিবিএসই বল অলরেডি 30% সিলেবাস, 30% সিলেবাস কী হচ্ছে রিডিউস করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডও ভাবছে যে সেই রকমভাবে কমানো হবে না, এতটা সিলেবাস কমানো হবে না, কিন্তু কিছু পোর্শনের সিলেবাস কমানো হবে ক্লাস 10 এবং 12 এর। কিন্তু আমি এটা বলে রাখি সিলেবাস কমানো হবে বলে তোমরা ওয়েট করে থেকো না। তোমরা অনেকেই আমাকে বলছো যে সিলেবাস কমানো হবে, সিলেবাস কমানো হলে কোন কোন চ্যাপ্টার কমানো হবে, এখনও পর্যন্ত কোনো ডিসিশন হয়নি। যখনই ডিসিশন হোক না কেন তোমরা ফুল সিলেবাস কভার করো, যে সিলেবাসগুলো থাকবে সেগুলোতে বেশি ফোকাস দাও, কিন্তু সিলেবাসে যেগুলো বাদ দিয়ে দিচ্ছে সেগুলোকে একেবারে বাদ দিয়ে দিও না, কেন ইন ফিউচার তোমাদের প্রবলেম হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো সিলেবাস পড়ো। এবং অনেকে আমাকে কোশ্চেন করেছিল যে ক্লাস 12 পরে কী কী অপশান রয়েছে, কেরিয়ার অপশান রয়েছে আর্টসের কমার্সের এবং সায়েন্সের, আমি তিনটে পার্টিকুলার ভিডিও তোমাদের দিয়ে দেবো, নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তোমাদের সিলেবাস কমপ্লিট করা কীরকম জরুরি। তো তোমরা সিলেবাস পুরো কমপ্লিট করো, এবং যারা সিলেবাস কমপ্লিট করতে শুরু করোনি তারা সিলেবাস কমপ্লিট করতে শুরু করো। যাদের 2021 বোর্ড এক্সাম রয়েছে তারা বিশেষত সবার প্রথমে সিলেবাস কমপ্লিট করো, পড়তে শুরু করে দাও, তা পড়ো 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 পড়ো।